হলদিয়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে দেবগ্রামবাসীদের উদ্যোগে 5ম বর্ষে পদার্পণ করল জগদ্ধাত্রী পুজো। উদ্বোধনী অনুষ্ঠানে সম্প্রীতি সংস্কৃত মঞ্চে উপস্থিত ছিলেন উদ্বোধক সতীশ সামন্ত, চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক মিলন মণ্ডল। উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলর, পুজো কমিটির সভাপতি আজিজুল রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। ফিতা কেটে উদ্বোধন করলেন মিলন মণ্ডল। পুজো কমিটির সম্পাদক সৌমেন মাইতি বলেন, কয়েকদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আজ মহা অষ্টমীর পুণ্য লগ্নে মায়ের মণ্ডপের উদ্বোধন এবং আগামী নবমী দশমী দুদিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মায়ের ভোগ বিতরণ। মানে বাবা মারি কনফিডেন্স নেই না ছেলেরা পাস করবে অ্যাডমিশন টেস্ট, বাবা মারি কনফিডেন্স নেই। আরো একজন ফোন করছিলেন, নাকি কথা বলছেন যে আমার মানে তাহলে আপনার কনফিডেন্স না থাকলে আপনার বাচ্চাকে ওখানে ভর্তি করা উচিত। যখন আপনারই কনফিডেন্স নেই যে আপনার বাচ্চা ওখানে পাস করতে পারবে, তাহলে আপনার বাচ্চাকে ভর্তি করা উচিত নয়। আমার স্টেট কথা তাতে খারাপ মনে করতে পারে, কারণ অ্যাডমিশন টেস্টে 600 জন পরীক্ষা দেবে, যে ধরুন 25 পেয়েছে তাকে অ্যাডমিশন হেডমাস্টার মশাই নেবে না যে 15-20, কারণ একটা সময় পর্যন্ত এটা করতে হয়। যাই হোক, এত সময় ধরে ইনারা বললেন, আর মা সম্পর্কে বলার মতো, জগদ্ধাত্রী মা সম্পর্কে বলার মতো স্পর্ধা আমার নেই। আপনারা যারা মায়েরা বসে আছেন বা মাইকের সাহায্যে যারা আমার বক্তব্য শুনছেন তারা প্রত্যেকেই জানেন আমি কিছু কথাবার্তা বলবো। প্রথমত আমি আপনাদেরকে বলবো যে যে কাদেরদা যেটা বললেন যে আমরা বিজ্ঞানের সময় এত বেশি বিজ্ঞানকে কাছে করে নিয়েছি যে সেই বিজ্ঞানই আমাদের ক্ষতি করে দিচ্ছে। অর্থাৎ মোবাইলের কথা বলছি, এই ধরনের বিজ্ঞান যেগুলো সৃষ্টি করেছে যে কারণে উপস্থিত আছেন শিক্ষারত্ন মাননীয় সুকুমার শেখ মহাশয়, অন্যান্য অতিথিরা। আমরা ইতিমধ্যেই পুজো মণ্ডপের অতীত প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে দ্বারোদ্ঘাটনের মধ্য দিয়ে পুজোর সূচনা করলাম। দেবক গ্রামবাসী সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো আমরা মঞ্চ বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মণ্ডপে থেকে ফেটে নদীর প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে মণ্ডপের দ্বারোদ্ঘাটন ঘটালাম। পুজো কমিটির সকল সদস্যদের সদস্যরা চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার মাননীয় মিলন মণ্ডল মহাশয়কে ধন্যবাদ জানাই, পুজো ধন্যবাদ জানাই। শিক্ষক মাননীয় গৌতম গুহা মহাশয়কে ধন্যবাদ জানাই পুজো কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল অতিথিদের। আমরা মূলত আজকের মহাষ্টমী জগদ্ধাত্রী মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। আজ কাল পরশু তিন দিন, এই তিন দিন আমাদের জগদ্ধাত্রী মায়ের আরাধনা হবে। আমাদের এখানে যেমন মাতৃ আরাধনা আছে ঠিক একইভাবে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বিভিন্ন খেলাধুলো আছে, প্রতিদিন সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এবং এই এলাকার বাচ্চাদেরকে নিয়ে, ছোটো ছোটো ছেলেমেয়েদের নিয়ে এবং আমাদের মায়েদেরকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা আজকের হয়েছে, আগামীকালও হবে, কিছু প্রতিযোগিতা আছে। এই কিছু সামাজিক কিছু দায়বদ্ধতা আছে, খিচুড়ি বেতর অন্যান্য আনুষাঙ্গিক অনুষ্ঠান আছে। দেখুন, পুজো মণ্ডপে মণ্ডপেই লেখা আছে সম্প্রতি সম্প্রীতি মঞ্চ, এবং এই এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রেখে হলদিয়াবাসী যেভাবে চলছে আগামী দিনে চলবে এই বার্তাই দেব। এবং উৎসব মরশুম চলছে, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পূজা গিয়েছে, জগদ্ধাত্রী পুজো হলদিয়াতে আগে খুব কম, এখন বিভিন্ন জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে। বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে মহিলা পরিচালিত
জগদ্ধাত্রী পুজো হচ্ছে, এটা একটা ভালো দিক। এবং এলাকার সম্প্রীতি রক্ষার্থে সব সময় আমরা সহযোগিতা করি এবং সে বার্তা আমাদের সব সময় থাকবে এবং সবাই ভালো থাকবেন, এই বার্তা।